হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি গ্রামীণ ব্লকসের নতুন একটি ভিডিওতে। আমি রিদওয়ান খন্দকার। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে হরিয়ানা গরু নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তার নিচ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। এদের উৎপত্তি পূর্ব পাঞ্জাব, ইন্ডিয়া এবং উত্তর গ্রীষ্মমণ্ডলীয় দেশে। তারা এখন প্রায় অনেক দেশে বিস্তৃত, যেমন হরিয়ানা জেলার রোহতাক, কার্নাল, হিসার, গুরুগাঁওনে, আরও রয়েছে দিল্লির সন্ধিবদ্ধ রাষ্ট্রে এবং পশ্চিম উত্তরপ্রদেশে। এদের দুগ্ধভুক্তি গরু এবং কৃষিকাজে ব্যবহারের জন্য ইন্ডিয়ার সব জায়গায় ব্যবহার করা হয়, এমনকি বাংলাদেশেও। দেহের বর্ণ সাদা থেকে ধূসর বর্ণের এবং ষাঁড়ের ক্ষেত্রে পিছনের অংশ গাভীর কালো। এদের দেহে আটসাত প্রকৃতি এবং দেখতে খুব সুন্দর। এদের মুখমণ্ডল লম্বা এবং অপ্রশস্ত। এদের মাথা উপরি ব্যাগের মাঝখানে সমুন্নত অস্থিসন্ধি আছে, যা দেখে সহজে চিহ্নিত করা যায়। কানগুলো ছোট এবং কোনো কোনো ক্ষেত্রে দুদুলমান থাকে। শিংগুলো ছোট কিন্তু দেখতে সুন্দর। গাভীর শিং ষাঁড়ের শিংয়ের থেকে ছোট এবং পাতলা। ষাঁড়ের ক্ষেত্রে কুঁচ বড় এবং সুগঠিত, কিন্তু গাভীর ক্ষেত্রে মধ্যম আকৃতি। এদের গলকম্বল মাঝারি ধরনের কিন্তু সুগঠিত এবং ষাঁড়ের ক্ষেত্রে গলকম্বল হালকা গড়নের। তলপেটের চামড়া ছোট এবং শরীরের সাথে আটসাঁট থাকে। নাভির চামড়া দুদুল্যমান নয়, লেজ চিকন এবং ছোট। হরিয়ানা গাভীর উলান তুলনামূলকভাবে বড় এবং সামনের দিকে বিস্তৃত। বলদগুলো খুবই শক্তিশালী, যার জন্য এরা মালবহন এবং কৃষিকাজের জন্য উপযোগী। এরা দ্বৈত উদ্দেশ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ ইন্ডিয়াতে, কিন্তু এরা এখন ইন্ডিয়ার সব জায়গাতেই বিখ্যাত। তারা প্রতি দুগ্ধদানকালের সময় দুধ দেয় 4,536 কেজি, পূর্ণবয়স্ক ষাঁড়ের ওজন 450 কেজি এবং গাভীর ওজন 350 কেজি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। আরও যদি এরকম ভিডিও পেতে চান, তাহলে গ্রামীণ ব্লকস চ্যানেলটিকে এখানে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।